আজকে দুঃখ লাগে মেননের মতো ব্যক্তি কোরআনের তাফসিরের বিরুদ্ধে কথা বলে, মমতাজ কথা বলে, যারা বাউল গান গায় মুশরিক করে তারা আজকে মাহফিলের বিরুদ্ধে কথা বলে। তবে রেখে দিও, এই কোরআনটা কিন্তু আল্লাহ জীবন্ত করবেন আখেরাতে, কোরআনকে কথা বলার ক্ষমতা দিবে। তুমি যদি কোরআনের সাথে না থাকতে পারো, মনে রেখে দিও আখেরাত কিন্তু তোমার ভালো হবে না, ভালো হবে না। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আজকের মাহফিল হয়তো অনেক বড় হতো, আপনারা অনেক উপকৃত হতেন, এই সমাজ উপকৃত হতো, ঘুণে ধরা সমাজ পরিবর্তন হতো, চরিত্রহীন যুবকগুলি আবার রাসূলের দরবারে চলে আসতো, চরিত্রহীন যুবকগুলি আবার মসজিদে যেত, যেই যুবকগুলি মা বাবাকে মানত না, মা বাবার সেবা করত না, ওই যুবকগুলি মা বাবার পাগুলি টিপে দিত, যে যুবকগুলি মুরব্বীদেরকে শ্রদ্ধা করত না, ওই যুবকগুলি প্রস্তুত হয়েছিল এখন এই সমাজের মুরব্বীদেরকে আমরা সম্মান জানাবো, আর তাদের স্নেহ নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো। পরিবেশ হয়ে আসছিল, তবে এটা বিশ্বাস পরিবর্তন হবে না, চলতেই থাকবে ইনশাআল্লাহ। কে বলেন আমরা চালিয়ে দেবো না কা থামিয়ে দেব? জোরে বলেন চালিয়ে দেব না থামিয়ে দেব? চালিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। আমরা তো আমাদের জন্য কিছু করি না, গুনমাল খালেক বেলা মখলুক, তুমি যখন কিছু করতে যাও তোমার পিছনে যেন একটা চিন্তা থাকে, আমি আমার কাজটাকে করব আমার মাবুদের জন্য, গোটা পৃথিবীর কারো জন্য না। মানুষের সন্তুষ্টি নয়, মানুষের সাথে হিংসা বিদ্বেষ নয়, মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি আমার উদ্দেশ্য তা নয়, বরঞ্চ মানুষের সাথে আমি সম্পর্ক করব আমার আল্লাহকে পাওয়ার জন্য। আমি আমার মাবুদকে চাই, আমি আমার মাবুদের ভালোবাসা চাই, আমি আমার মাবুদের ভালোবাসা নিয়ে মরতে চাই, আমি আমার মাবুদের মাগফিরাত নিয়ে আমি জান্নাতে উঠতে চাই, এটি আমার টার্গেট। কোন মাল মখলুক, কোন মাল খালেক বেলা মখলুক, কোন মাল মখলুকে বেলা নফস, যখন তুমি মানবের জন্য কিছু করবা, মানবতার জন্য তোমার হাত যখন সামনের দিকে অগ্রসর হবে, কোন মানুষের জন্য তুমি যখন অগ্রসর হবা, ভিতরে তোমার কোনো চাহিদা থাকবে না, মনে মনে চিন্তা করবে আমি মানবতার সেবা করছি। কে বলেন আমি নিজের চাহিদা রাখবো না, আমি নিজের কোনো ইচ্ছা রাখবো না? এই মাহফিল কোনো ব্যক্তির মাহফিল নয়, এই মাহফিল কোনো ব্যক্তির জন্য নয়, এই মাহফিল কোনো ব্যক্তিকে উঁচুতে আর নিচুতে নামানোর জন্য নয়, এই মাহফিল আল্লাহর জন্য, ঠিক কি না? আমরা হতে পারবো কি না বলেন? আমরা সবাই হতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেবেন, ভিতরের পরিবর্তন আনেন। পৃথিবীতে মানুষ পরিবর্তন হচ্ছে, গোটা পৃথিবীর সব পরিবর্তন, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা হয়ে গেছে, যেখানে হাঁটার পরিবেশ ছিল না এখানে গাড়ি চলার পরিবেশ হয়ে গেছে, যেখানে মানুষ যেত না সেখানে মানুষ বসবাস করছে, যে ঘরটা ছিল ভাঙা ওই ঘর এখন মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে গেছে, যেখানে মানুষ চলাফেরা করত না সেখানে বাজার হয়ে গেছে, গোটা পৃথিবীর সব পরিবর্তন, মানুষের মূল্যবোধ পরিবর্তন হয় নাই। কে বলেন ঠিক আছে কিনা বলেন? মানুষ পরিবর্তন হয় নাই। এ কোরআন এসেছে তোমার দুনিয়ার বাড়িঘর রাস্তাঘাট বানানোর জন্য না, পৃথিবীতে এই কোরআন এসেছে একটা সুন্দর মানুষ বানানোর জন্য, ওই মানুষের যেই মানুষটা পৃথিবীতে মডেল হয়ে আল্লাহ পাঠিয়েছেন কোরআনের মূর্ত প্রতীক হিসাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য এই কোরআন এসেছে, ঠিক না? কোরআনের পিছে কোনো উদ্দেশ্য নয়, কোরআনকে দেওয়া হয়েছে কোনো জনপদকে ধনী বানানোর জন্য নয়, বরঞ্চ কোরআন দেওয়া হয়েছে এই পৃথিবীর মধ্যে একটা জান্নাতি পরিবেশ সৃষ্টির জন্য। প্রমাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলি, বেশিক্ষণ কথা বলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছিলেন, পরিচিত সমাজ,
পরিচিত সমাজ, কিয়ামত পর্যন্ত ওই সমাজকে না দেখো জানে। আমরা ওই সমাজে ছিলাম না, কিন্তু ওই সমাজের ব্যাপারে আমরা এতভাবে জানি, ওই সমাজের প্রত্যেকটি মানুষের পরিচয় জানি। আবু জাহেলের পরিচয় জানি, আবুল আহাবের পরিচয় জানি, উৎপা সাইবার পরিচয় জানি, হিন্দার পরিচয় জানি। কি বলো, জানেন না সবাই? আবার পাশাপাশি আবু বকরের পরিচয় জানি, উমরের পরিচয় জানি, উসমানের পরিচয় জানি, রেখে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,24,000 সাহাবাদের সকলের পরিচয় জানি। আল্লাহু আকবার, আমরা সবাইকে জানি। পরিবর্তন আনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা আমূল পরিবর্তন করে দিলেন গোটা পৃথিবীর। যেখানে ছিল অশান্তি, সেখানে শান্তির জন্য মানুষ এমন পরিবেশ সৃষ্টি করলো যে এই পৃথিবীর এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সেই শান্তি আর দেখাতে কেউ পারবে না, এমন শান্তির পরিবেশ করে দিল। আল্লাহ আকবার বললাম না? এমন একটা পরিবেশ করে দিল যেই পরিবেশে বিচার ছিল না, ওই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করলেন A to Z, একেবারে নিম্ন শ্রেণী থেকে উপর পর্যন্ত সবার মাঝে ইনসাফ কায়েম করে রাসূল দেখালেন ইনসাফ কাকে বলে। আল্লাহ, যে সমাজের নারীদের সম্ভ্রমের ইজ্জতের কোনো দাম ছিল না, ওই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা দিয়ে বললেন, পৃথিবীতে যদি কোনো মানুষের জান্নাত খুঁজতে হয় তাহলে তার মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজো। আল্লাহ আকবার বললাম না? পরিবর্তন এনে গেছে, আমরা পরিবর্তন হতে চাই। আমরা পৃথিবীর পরিবর্তনের কথা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আখেরাতে আমাদের অবস্থা সৃষ্টি করা, এটা আমাদের মূল টার্গেট। এই মাহফিল সাজানো হয়েছে 23তম দিয়ে এখানে এই দোয়া মনে হয় করা হয় নাই যে আমার বাড়ি গাড়ি সম্পদ মর্যাদা দুনিয়ার ইজ্জত বেড়ে যাক, বরঞ্চ আমার মনে হয় প্রতিটি মাহফিল থেকে একটাই চিৎকার এসেছে, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হতে চাই, আমরা কোরআন কিনে চলতে চাই, আমরা কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে চলতে চাই। কি বলেন, এই আওয়াজ ছিল না? এই আওয়াজ যারাই দিতে পারবে তারাই আখেরাতে মর্যাদা যাবে, তারাই আখেরাতে মর্যাদা পাবে। যারা এটার সাথে তাল মিলাতে পারবে না, দেখা হবে আখেরাতে আমরা কোথায় থাকি আর তোমরা কোথায় থাকো, আমরা কোথায় থাকি তোমরা কোথায় থাকো, সেদিন দেখা হবে। আজকে কোরআন নিয়ে দু একটা কথা বলতে চাই। এই কোরআন কিসের জন্য এসেছে শুনতে রাজি আছেন? আমি কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনামের 122 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ামান কানা মাইতান ফা আহয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস কামা মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা كذلك زين للكافرين ما كانوا يعملون। الله اكبر বলি। او من كان ميتا فاحيينا, যে ছিল মরা তাকে আমি জীবন দান করলাম, দুনিয়াতে দেখতে মনে হয় সে জীবিত, আসলে তার জীবন ছিল না, সে ছিল মরা। এটা উমরের হযরত উমরের ক্ষেত্রে নাজিল হয়। হযরত উমর একটা পর্যায়ে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টেরর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ঘোষণা যখন কাফেররা দিল, কেউই সাহস করে নাই, কেউ এমন সাহস করে নাই মুহাম্মদকে মারবে। উমর এত বড় টেরর হয়ে গেল, উমর দাঁড়িয়ে গেল, আমি মুহাম্মদকে মারব, এত বড় অবস্থান ছিল তার। যাদের সাথে দিন নেই, কোরআন নেই, ইসলাম নেই, এই আয়াতের মাধ্যমে বলা হলো সে ছিল মরা, উমর ছিল মরা, আসলে কিন্তু মরা না, জীবিত। তার সাথে কি ছিল না বলেন তো দেখি? কোরআন ছিল না।
কুরআন না থাকার কারণে আল্লাহ বলতেছেন উমর হলো মরা, একশো বয়সে মরা ছিল, কিন্তু যখন সে কোরআনের ছায়া তলে চলে আসলো আল্লাহ বলেন তাকে আমি জীবন দান করলাম, তাকে জীবিত করে নিলাম। আল্লাহু আকবার বলেন, তাকে আমি জীবন্ত করে নিলাম। কেমন জীবন দান করলাম, সে শুধু নিজেই জীবিত না, আরেকজনকে জীবিত করার রাস্তা দেখানোর মতো ক্ষমতা সে পেয়ে গেছে। আল্লাহু আকবার, সে ছিল মরা। কেন মরা? তার সাথে কোরআন ছিল না। কেন মরা? তার সাথে আল্লাহ রাসূল ছিল না, এর জন্য সে মরা। উমর যদি তার জামানায়, রাসূলের জামানায় কোরআন হাদিস না থাকার কারণে, আল্লাহ রাসূল না থাকার কারণে উমর যদি মরা হয় এই জামানায়, যাদের সাথে আল্লাহ রাসূল নেই কোরআন নেই তারাও মরা। কথা ঠিক আছে কিনা বলেন? তারা মরা, তারাও এখন সেই কাতারে পড়ে যাবে। উমরকে বলা হলো, উমর তোমাকে আমি আবার জীবন দান করলাম। সেই জীবনটা কি ছিল? উমর যখন ঘোষণা শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে হবে, তাকে শহীদ করতে হবে, মারতে হবে, উমর বলল আমি রেডি। উমর যখন রওনা দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, রাসূলের দরবারে উমর এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রওনা দিয়েছিলাম আপনাকে মারার জন্যে, কিন্তু পরিবর্তন হয়ে গেলাম, আমি ঈমান এনে নিলাম, আমি ঘোষণা দিয়ে আসলাম আমি ঈমান আনবো, আমি আপনার দরবারে চলে এসেছি, আপনাকে কি হত্যা করব, পরিবর্তন হয়ে এসেছি, আমার মানসিকতা, আমার ঈমান, আমার আকীদা, আমার চিন্তাধারা আমি পরিবর্তন করে ফেলেছি, আমি আজকে আপনাকে হত্যা করব না, বরং ইসলামের জন্য আমি আমার জীবনটা আপনার পায়ের নিচে কুরবানি করে দেব, আমি নিজে জীবন দেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন আমি ঈমান আনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাহাদা পড়িয়ে দিলেন। ঈমান আনার আগে কিন্তু কাফেরদের মধ্যে সে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ ছিল না, কারণ আবু জাহেল অফার করে যাও মুহাম্মদকে হত্যা করো, আবু জাহেল নিজে যায় না, অন্য কেউ সাহস করে না, সাহসটা করলো কে? আবার ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে যখন উমর ঈমান আনলো, কালেমা পড়ল, কালেমা পড়ার সাথে সাথে উমর বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আর বসে থাকতে রাজি নই, আমি এখন ওপেন কিছু ঘোষণা দিতে চাই, আমি সরাসরি কিছু কথা বলতে চাই, আমি আমার ঈমানটা সরাসরি বলতে চাই। রাসূল বারণ করলেন, না করলেন, যেও না যেও না। উমর বললে আমি এমন লোক নই, গোপনে গোপনে ইসলাম গ্রহণ করব এমন মানুষ আমি নই, আমাকে ছেড়ে দেন, আমি মক্কার হেরেমের পাশে গিয়ে, কাবার পাশে গিয়ে আমি ঘোষণা দিতে চাই আমি মুসলমান হয়েছি, আমার ভিতরে এমন সাহস আছে আমি সেখানে গিয়ে ঘোষণা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বারণ করলেন না, নিষেধ করলেন না। উমর অগ্রসর হলেও কাবার কাছে দাঁড়িয়ে উমর ঘোষণা করতে আরম্ভ করলো, তলোয়ারটা দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো কে আছো? আমি উমর, মুসলমান হয়ে গেছি, কারো যদি সাহস থাকে আমার সামনে আসো। কে বলতেছে সেটা? কারণ উমর তো এখন জীবিত। আল্লাহু আকবার বলি, উমর তো এখন জীবিত, যদি সাহস থাকে আমার কাছে আসো, যদি তোমার মাকে যদি কুলহারা করতে চাও, স্ত্রীকে যদি বিবাহ বিধবা করতে চাও, আর বাচ্চাগুলিকে যদি এতিম করতে চাও, আসো আজকে আমার সামনে আছো, আমি ইসলাম গ্রহণ করেছি, প্রতিশোধ নেব। কেউ যদি পারো আমার আমার এই প্রতিবাদে, ঈমানের প্রতিবাদ করার জন্য সাহস থাকলে আসো। আরবের কেউ সাহস পায় নাই, আরবের কেউ দাঁড়াতে পারে নাই, তার পেছনে কারণটা হলো একটাই, উমরের আগে ঈমানের মধ্যে মৃত ছিল, ঈমানের দিক থেকে সে মরা ছিল, যখন ঈমান আনলো সে জীবিত হয়ে গেল। জীবিত মানুষের সেন্স থাকে, মরা মানুষের সেন্স থাকে না। কথা ঠিক আছে কিনা বলেন? একটা প্রমাণ দেব, লেটেস্ট প্রমাণ।
আপনি কি শান্ত হয়ে গেছেন নাকি? গত কয়েকদিন আগে নরওয়েতে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে তোমাদের? যুবকরা জানো কি না বলো? হ্যাঁ, কি হয়েছিল? কোরআনে আগুন দেওয়া হয়েছে, কোরআনে আগুন দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো আগুন জ্বালানো হবে, কোরআনে আগুন ধরা হলো, পরিবেশ করা হলো শহরের একটা প্রান্তে গিয়ে কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেখানে যে উমর আছে কেউ জানতো না, সেখানে যে উমরের বংশধররা আছে জানতো না, সেখানে যে উমরের সে রক্তের ধারা মুসলমান রয়ে গেছে পৃথিবী জানতো না। তারা মনে করেছে এটা ইহুদি খ্রিস্টানদের দেশ, মুসলমানরা কি আর এত তেজে আছে? কিন্তু উমরও এখন পৃথিবীতে আছে, কি বলেন? আছে কি না বলেন? কার জন্যে? কোনো ব্যক্তির জন্যে, কোনো ব্যক্তির জন্যে? যদি উমর হত হয় কোরআনের জন্য হবে, যদি উমর হত হয় আল্লাহর জন্য হবে, কথা ঠিক আছে কিনা বলেন? যদি উমর হত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হবে, অন্য কিছুর জন্য উমর হব না। যদি উমর হত হয় জীবন দিতে হয়, এ কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক না? নরওয়ের সেই যুবকটা দেখলো কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যুবক, তোমাদেরকে বলি, দেখো তোমার মতো যুবক, সেটা তোমার মতো যুবক, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোরআনে আগুন ধরে দেওয়া হলো। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক নামাজ পড়ে, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জেনা করে, বিভিন্ন অপকর্ম করে, মানুষের মানুষের অনিষ্টতা করে, খারাপই করে, একটা লোক সব পর্যায়ে আছে, নামাজিও বেনামাজিও, সুদখোরও ঘুষখোরও মদখোরও, কিন্তু কেউ কি মেনে নিবে কোরআনের গায়ে আগুন? বলেন, আমার সমাজে কেউ মেনে নিবে? আমাদের সমাজে যতগুলি মানুষ ভালো আছে তারাও মেনে, যেমন মেনে নিবে না, খারাপগুলো মানবে না, হুঙ্কার দিয়ে বলবে কোরআনের গায়ে টুকা দিতে দেব না, কথা ঠিক আছে কিনা বলে? কোরআনের গায়ে টুকা দিতে দেব না, হুঙ্কার দিয়ে দাঁড়াবে। সে ছেলেটা একটু দাঁড়িয়ে দেখলো কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সহ্য করতে পারলো না। পুলিশের ব্যারিকেড, সকল ধরনের যে ব্যারিকেড ছিল, ব্যারিকেড টপকিয়ে যে কোরআন লাগিয়েছে, কোরআনে আগুন লাগিয়েছে, তার থেকে কোরআনকে হেফাজত করলো, ঠিক না? দেখো নাই যুবক, তোমরা দেখো নাই? তুমি দেখে কি চিন্তা করেছো? তোমার মধ্যে কি চেতনা এসেছে? আমার মধ্যে এই চেতনা এসেছে, এ কোরআনকে পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, এ কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে, কোরআন প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে যাবে, কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কথা ঠিক আছে কিনা বলেন? কোরআন ইনশাআল্লাহ ঢুকবে, অপেক্ষা আছি আমরা, শুধু অপেক্ষা আছি যারা কোরআনকে একটু একটু মনে করো থাক 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 একটু একটু তালি দিয়ে রাখতে চাও। তোমরা দেখো নাই, মরিস বুকাইলি এ কোরআনকে চেয়েছিল ভুল ধরার জন্য, কোরআনকে ভুল ধরে সমাজের মানুষের কাছে এই কোরআনকে কোরআনের গ্রহণীয়তার ক্ষেত্রে প্রশ্ন তুলবে, কোরআনকে মানুষের কাছে ভালো কিতাব হিসাবে উঠাবে না, প্রমাণ করতে চেয়েছিল মরিস বুকাইলি। যখন কোরআন খুলল, কোরআনের গায়ে লাল কালি দিতে পারে নাই, নিজের শরীরে লাল কালি চলে আসছে, নিজেরই চিন্তা চেতনার মধ্যে লাল কালি চলে আসছে, সে পারে নাই, এ কোরআনের গায়ে টাচ করতে পারে নাই, নিজের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে লাল কালি পড়ে গেছে, সাথে সাথে চিৎকার দিয়ে বলল এই কোরআনের কাছে না গিয়ে পারলাম না, কোরআনের সাথে না মিলে পারলাম না, কোরআনের নীতি না মিলে পারলাম না, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। আল্লাহ আকবার বলি, তুমি আসবা না মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের কাছে আসবা না? তুমি ইউরোপ আমেরিকা বিদুর্মী দেশগুলি সার্চ করে দেখো, বিদুর্মী দেশগুলি সার্চ করে দেখো, জন্মগত মুসলমান দিন দিন দিনহীন হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন বিরোধী হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, আর গোটা পৃথিবীর কাফেররা এখন কোরআনের ছায়া তলে আশ্রয় নিতেছে। আল্লাহু আকবার বলি, বেশি কথা বলা দরকার নাই,
বুঝ যদি হয় ওই উমরের একটু বুঝি চলবে, উমর এত ওয়াজ শুনে নাই কিন্তু ইসলামের শ্রেষ্ঠতম বান্দা হয়ে গেছে। বেশি কথা লাগে না, আজকে আমাদের মধ্যে বেশি কথা হচ্ছে, এর জন্য কার কথা ধরি আর কার কথা সারি পড়ছে তোমরা বিপদে, ঠিক না? একজনে বলে হুজুর ফতোয়া দেন, এখন এত যে ফতোয়া আপনারা দেন, কার ফতোয়া নেমু কার ফতোয়া সারু। তা আমি বললাম ফতোয়া তো আপনাকে আমাদেরটা নিতে বলে নাই, ফতোয়া তো লিখিত, যে যেটা দিছি সেটা লিখিত আছে। কি বলেন হুজুর? আমি দিলে লিখিত, উনি দিলে লিখিত, তুমি লিখাটা পড়ো, লিখার সাথে আমার কথার মিল আছে কিনা, আমাকে প্রমাণ করা দরকার নাই, আমাকে প্রমাণ নেওয়া দরকার নাই, প্রমাণ তো আমার ইসলামে আছে। ইসলাম কোনো আবেগে চলে না, বংশ বংশ পরিচয় চলে না, ইসলাম কখনো কারোর নামে চলে না, ইসলাম কোনো বাপদাদার পরিচয় চলে না, ইসলাম দলিলে চলে, দলিলের নাম আল কুরআন আর আল হাদিস। কথা ঠিক আছে কিনা বলো, দলিল দাও, বলা যাবে না? কি বলেন হুজুর, বলা যাবে না? দলিল দাও, তোমার কথার পিছনে দলিল দাও, দলিল দাও, তখন দেখা যাবে কোথায় আসো না আসো, ঝগড়া আর হবে না। আর ঝগড়া যারা করতে চায় তাদের কাছে দলিল নাই, এর জন্য ঝগড়া করতে চায়, ঠিক না? দলিল নাই বলে ঝগড়া করতে চায়। মনে রেখে দিয়েন, এ কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ইসলামের আলো ততদিন পৃথিবীতে আলোকিত করতে থাকবে, ঠিক না? একটা গজব পড়ছে, নাম কি সবাই তো মুখস্থ, হ্যাঁ, করুণারে সব মুখস্থ করে ফেলছে, করুণা করুণা নিয়ে আসে নাই বিপদ নিয়ে আসছে, করুণা করুণা নিয়ে আসে নাই বিপদ নিয়ে আসছে, কেন এসেছে? চীনের দিকে তাকিয়ে দেখো, চীন আমাদের মুসলমানদের সাথে কি আচরণ করছে, আমাদের মুসলমানদের সাথে কি আচরণ চীন করছে গিয়ে দেখো, কথা বলতে দেয় না, গোটা পৃথিবীর কে কথা বলবে সে সুযোগও দেয় না, সে সুযোগও দিচ্ছে না। আল্লাহ বলেন কাউকে সুযোগ দিবা না, তোমাকে আমি এক ঘরে করে ছাড়ব, করছে কিনা বলে, হ্যাঁ, এক ঘরে হয়ে গেছে চীন, 70% তাদের অর্থনৈতিক ফল করেছে, 70% অর্থনৈতিক ফল করে ফেলেছে, আর কত, আর কত? এ কোরআনের সাথে যারা টক্কর দিবে, ইসলামের সাথে যারা টক্কর দিবে, তারা ফল করবেই করবে, তাদের ক্ষতি হবে হবে, আর কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহ উঠাবেনই উঠাবেন। আল্লাহু আকবার বলি, ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমা হোকর আর তুম খার বনে হো তারে কে কুরআন হোকর। ওই জামানার মানুষগুলি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা পেত, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা পেত, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সকল দিক থেকে তারা মর্যাদা পেত। কিন্তু একটা সমাজ তোমাদের মধ্যে চলে এসেছে, ওই সমাজের সবার দাম আছে, আজকে মুসলমানের দাম নাই, ঠিক না? আজকে গোটা পৃথিবীর সবাই খেলে আমাদেরকে গুতায়, সবাই খেলে আমাদের বিরুদ্ধে কথা বলে, সবাই খেলে মুসলমানদের কিছু হলে তাদের মাথা গরম হয়ে যায়, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে কত কিছু হচ্ছে, কেউই কথা বলে, কেউ কথা বলে না, খালি মুসলমান মুসলমান। নেপোলিয়ান নেপোলিয়ান একবার বলেছিল, আমার ইচ্ছা করে গোটা পৃথিবীকে আমি দখল করে নেই, গোটা পৃথিবী দখল করে নিয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আমি আমার বিভিন্ন ব্যক্তিকে বসিয়ে দেই, আর ওই ব্যক্তিগুলির হাতে কোরআন দিয়ে দেই, তাদেরকে কোরআন দিয়ে বলতে থাকি চালাইতে থাকো, এই কোরআন দিয়ে চালাইতে থাকো, যদি এই কোরআন দিয়ে পৃথিবী চালাও এই পৃথিবী কোনোদিন উচ্ছৃঙ্খলার বিশৃঙ্খলার মধ্যে পড়বে না। আল্লাহ আকবার, কে বলেছে? হ্যাঁ, নেপোলিয়ন বলেছিল, জর্জ বার্নার্ড শো অস্ট্রেলিয়া একটা মিটিংয়ে ইসলামের প্রচার প্রসার করছে, ইসলামের কথা বলতেছে, সিঙ্গাপুরে তাকে ধরা হলো, তাকে ধরা বলা হলো, ব্যাপারটা কি তুমি কোরআনের পক্ষে কথা বললা, মুহাম্মদের পক্ষে কথা বললা, তোমার ব্যাপারটা কি, তুমি খ্রিস্টানের পক্ষে কথা বললা না, অন্য কোনো নীতির পক্ষে কথা বললা না? তখন জর্জ বার্নার্ড শো বলেছিল, আমি কোরআন পড়ে দেখেছি, হাদিস পড়ে দেখেছি,
এই পৃথিবীতে যদি শান্তি আনতে হয় একটাই গ্রন্থ আল কোরআন আর আল হাদিস, এছাড়া না। আর যখন মুসলমানের সাথে চলেছি, যখন মুসলমানের সাথে কথাবার্তা বলেছি, মুসলমানের সাথে যখন আমি বিভিন্ন বিষয়ে লেনদেন করেছি, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি পেয়েছি মুসলমান। কথা ঠিক আছে কিনা বলেন। আজকে পৃথিবীর মধ্যে গিয়ে দেখেন সুর বলতে কারা আছে, হ্যাঁ আপনি গিয়ে দেখেন ইউরোপ আমেরিকা আপনি গিয়ে দেখেন, সমাজের সমাজপতি যারা আছে তারা চুরি জানে না, সেবা জানে, ঠিক না? আপনাদের দেশে তো ইউরোপে লোক বেশি থাকে, প্রশ্ন করে গিয়ে দেখেন এরা চুরি জানে না, সেবা জানে। আমাদের সমাজে সেবা নাই ওইটা আছে, ঠিক না? চরিত্র বলতে মানুষকে ধোকা দেওয়া হলো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ক্রেডিটের কাজ। যে যত বেশি ধোকা দিতে পারে সে তত বড় কি শক্তিশালী, মর্যাদা, তার দাম আছে। যে অন্যকে ধোকা দিতে পারে, অন্যের জমি মারতে পারে, সে হলো মর্যাদা। যে নীরব অন্যের জমি মারে না তার কোনো দাম নাই। কথা ঠিক আছে কিনা বলে। সমাজ আজ পরিবর্তন, ইসলাম যেটা বলেছে করো এটা আমরা ছাড়ি, আর ইসলাম যেটা বলেছে করা যাবে না মুসলমান বলে এটা আমরা ছাড়তে পারি না। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা একটা ঘোষণা দেব, চলুন আমরা কোরআনের সাথে থাকব। রাজি আছি সবাই? এখানে সবার চোখ আছে কিনা একটু চোখে হাত দিয়ে দেখেন তো, চোখ আছে কিনা দেখেন না, চোখ আছে কিনা বলেন না, দৈরা বলছেন না, না দৈরা বলছেন, হ্যাঁ আপনার চোখ। উমর কি ছিল ইমানের আগে? মরা। বলেন উমর কি ছিল? মরা। এখন ইমান আনার পর কি হয়েছে? উমর কিন্তু আখেরাতে আরেকটা অবস্থা হবে। এই পৃথিবীতে যাদের সাথে কোরআন আছে তারা আখেরাতে হবে চক্ষুষ্মান, আখেরাতে তারা তাদের চোখ থাকবে, তারা দেখতে পারবে। আর পৃথিবীতে যাদের সাথে কোরআন নাই তারা হবে অন্ধ, তারা কি হবে বলেন? আপনি কি বলবেন? হুজুর আমার তো চোখ আল্লাহ দিছে, এই চোখ কোথায় থাকবে? আপনি মরার সময় চোখ থাকবে কিন্তু, কিন্তু মৃত্যুর পর আল্লাহ বলেন আমার কোরআনের আলু যার সাথে নাই আখেরাত সে দেখতে পারবে না। মান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। কাল হাশরের দিন এক গোটা পৃথিবীর মধ্যে যারা কোরআন পাওয়ার পরও কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনকে নিজের আদর্শ বানায় নাই, কোরআনকে দিয়ে নিজের আত্মাকে ঠান্ডা বানায় নাই, কোরআন দিয়ে নিজের বডিটাকে সুন্দর বানায় নাই, কোরআন দিয়ে নিজের ঘরটাকে আলোকিত করে নাই, কোরআন দিয়ে নিজের সমাজকে সুন্দর বানায় নাই, কি বলেন কোরআন সমাজকে সুন্দর বানাতে পারবে কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্রকে সুন্দর বানায় নাই, যারা এই কোরআনকে সাথে নিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করে নাই, কাল হাশরের দিন তারা যখন হাশরের ময়দানে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে দিবেন। মান আরাযান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। শুধু তাই নয়, আল্লাহ বলেন পৃথিবীকে আমি এমন বানিয়ে দিব, বিপদগ্রস্ত করে দিব তাদেরকে। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কাল হাশরের দিন যারা দুনিয়াতে কোরআন পাওয়ার পরও কোরআন অনুযায়ী চলে নাই, কাল হাশরের দিন আল্লাহ বলছেন তাদেরকে আমি অন্ধ বানাবো। কি বানাবেন বলেন? আমরা অন্ধ হতে চাই না। রাজি আছে সবাই? কারা কারা রাজি? আমরা কাল হাশরের দিন আল্লাহর দরবারে দুটো চোখ নিয়ে উঠতে চাই, যে চোখ দিয়ে মামুদকে দেখব, যে চোখ দিয়ে আমার নবীকে আমি দেখতে চাই, যেই চোখ দিয়ে আমি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে চাই, এমন চোখ নিয়ে আমি উঠতে চাই, অন্ধ হতে চাই না। যদি আপনি অন্ধ হতে না চান তাহলে দুনিয়াতে আপনার সাথে কোরআন থাকতেই হবে। আপনার সম্পদ আছে, আপনার বাড়ি গাড়ি সব কিছু আছে,
আপনি যদি মনে করেন এটার কারণে আখেরাতে চোখ পাওয়া যাবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন পাবা না। আপনি আপনার গ্রামের আপনার অঞ্চলের লাশগুলি দেখে দেখে এই আয়াতের সাথে মিলায় নেন, কি বলেন এই আয়াতের সাথে আপনি মিলায় নেন, যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তির যদি বাড়ি থাকে, ক্ষমতা থাকে, সম্পদ থাকে, পরিবার পরিজন থাকে, কিন্তু কুরআন নাই, মনে রাখবেন আখেরাতে কিন্তু সে চোখওয়ালা হবে না, অন্ধ হবে। কে বলছে, কে বলছে বলেন, জোরে বলতে হবে, কে বলছে? আল্লাহ বলেছেন তার চোখ হবে না। শুধু তাই নয়, কাল হাসুরের দিন আরেকটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, দুনিয়াতে কোরআনওয়ালার সাথে কোরআনহীন যারা হবে, আমাদের সমাজের এক ব্যক্তি কোরআন মানে, এক ব্যক্তি কোরআন পড়ে, এক ব্যক্তি কোরআন অনুযায়ী চলে, এমন ব্যক্তি যখন আখেরাতে উঠবে আরেক ব্যক্তি কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআনের নীতিতে চলে না, সে উঠবে। ভালো লাগতেছে না কথাগুলি? সেও আখেরাতে উঠবে। এবার আখেরাতে উঠার পর দুজনের দেখা হয়ে যাবে, কোরআনওয়ালা কোরআনহীন দুজনের সামনাসামনি হয়ে যাবে। এবার পরিচয় হয়ে যাওয়ার পর, ভাই তুমি না এই, কাহা আমি এই, আমার নাম এই, তোমার নাম কি, আমার নাম এই, ভাই তোমার অবস্থা কি, আমি আরামে আছি, কেমন আরামে আছো, আমি জান্নাতে আছি, আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আর যারা দুনিয়াতে কোরআন পেয়েও কোরআনের কাছে যায় নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনের মাহফিলকে ভালোবাসে নাই, এমন ব্যক্তি আল্লাহ বলেছেন তারা হলো মুনাফেক, তাদেরকে কাল হাসুরের দিন উঠানো হবে। তারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমার চোখে আলো না, একটু আলো দে। দুনিয়াতে যার সাথে কোরআন ছিল তার কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ আকবার বললেন না, কার কাছে ভিক্ষা চাইবে? যারা মাহফিল করে, যারা তাফসিরুল কোরআন মাহফিল করে। আজকে দুঃখ লাগে, আজকে দুঃখ লাগে মেননের মতো ব্যক্তি কোরআনের মা তাফসিরের বিরুদ্ধে কথা বলে, মমতাজ কথা বলে, আজকে এরা সেরা কথা বলে, যারা বাউল গান গায় শিরিক করে তারা আজকে মাহফিলের বিরুদ্ধে কথা বলে। আমরা মুসলমান শুনি, তবে রেখে দিও এই কোরআনটা কিন্তু আল্লাহ জীবন্ত করবেন আখেরাতে, কোরআনকে কথা বলার ক্ষমতা দিবে। তুমি যদি কোরআনের সাথে না থাকতে পারো, মনে রেখে দিও আখেরাত কিন্তু তোমার ভালো হবে না, ভালো হবে না। তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, তুমি আমার কাছে নূর চাইবা, তুমি সেদিন অন্ধ হবা, আর আমার চোখ থাকবে, আমার কাছে আলো থাকবে, আল্লাহ আকবার বলি, আমার সাথে আলো থাকবে, এই আলোর নাম কি, কোরআনের আলো। জোরে বলেন কি আলো, মিছিল বলে না, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কবি নজরুল, কবি নজরুল একবার তার বন্ধুর সাথে বসা, বন্ধুকে বলছি বন্ধু মুসলমানও জান্নাতে যাবে, অন্য অন্য ধর্মাবলম্বীরও জান্নাতে যাবে, এটা কিভাবে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? তার বন্ধু ছিল ইঞ্জিনিয়ার, সে বলল বন্ধু কিভাবে, আমি বুঝলাম না, কয় ধরো মুসলমানরা টার্গেট করে এবাদত করে জান্নাতে যাওয়ার জন্য, অন্য অন্য ধর্মাবলম্বীরা টার্গেট করে জান্নাতে যাওয়ার জন্য একটু ঘুরে ফিরে যাবে, একটু মাইটার খেয়ে যাবে। এখন বন্ধু চিন্তা করলো তারে তো এইভাবে ধরা যাবে না, সে যখন একটা মত দিছে মতটাকে একটু মেনে নেই। একটু পরে বলল ঠিক আছে বন্ধু, বুঝলাম তোমার বন্ধু সবাই জান্নাতে যাবে, কিন্তু আমাকে বলো গভীর রাত্রে অন্ধকার রাত্রে যদি তুমি কোথাও পথযাত্রী হও, কোথাও যদি যাও, তোমার আলো লাগবে কি না, টর্চ লাইট লাগবে কি না, লাগবে কি না বলেন? তোমার তো সেদিন আলো লাগবে, অন্ধকার রাত্রে তো তুমি আলু ছাড়া হাঁটতে পারবা না। বন্ধু তুমি কি জানো গোটা পৃথিবীর সকল ধর্মালম্বী যারা আছে তাদের কাছে আলু নাই, আলু নাই, আলু নাই, শুধু মুসলমানের কাছে একটা গ্রন্থ আছে, একটা টর্চ লাইট আছে, এই টর্চ লাইটের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বললেন না, এই কোরআনের আলু যার সাথে আছে সেই পথ দেখে দেখে জান্নাতে যেতে পারবে। বন্ধু যখন
কাজী নজরুলকে এই কথাটা বলল, কাজী নজরুল আর সহ্য করতে পারল না, বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। কাজী নজরুল চিন্তা করল, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও এখন বুঝলাম না জান্নাতে যাওয়ার জন্য কোন আলো দরকার, এটা আমি চিনলাম না। কাল হাসুরের দিন যাদের সাথে কোরআন নাই তারা হবে অন্ধ, যাদের সাথে কোরআন নাই তারা হবে আলোহীন। আমরা আলোহীন থাকতে চাই না, আজকের মাহফিল থেকে একটা শপথ নিতে চাই, আখেরাতে আলো নিয়ে উঠবো। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? একজন মনীষী, পৃথিবীর নামকরা, তিনি ছিলেন উসমানীয় খেলাফতের, উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন মুরাদ আল ফাতে। মুহাম্মদ বিন মুরাদ আল ফাতে এই কথা বলে শেষ করবো, দোয়া করব। সে উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল। ছোটকালে তার মা মারা গেল, ছোটকালে তার মা মারা গেছে, বাবা মারা গেছে, ছোটকালে তার বাবা মারা যায়, তার মা তাকে লালন পালন করে। কিন্তু কেমন মা ছিল, সন্তানকে টার্গেট দিয়ে দিল, সন্তানকে ভিশন দিল, সন্তানকে একটা উদ্দেশ্য করে তাকে বড় করা আরম্ভ করলো। সকালবেলা যখন ফজরের আজান দিত, মা তার ছোট্ট সন্তানকে ঘুম থেকে উঠাতো আর বলতো মসজিদে নামাজ পড়, যাও, কারণ সকালবেলা কোনো মোমেন ঘুমিয়ে থাকতে পারে না, প্রতিদিন মসজিদে দৌড়ায়, ছেলেকে মসজিদে পাঠিয়ে দেয়, ছেলে মসজিদে নামাজ পড়ে। একদিন মা ছেলেকে ডেকে বলল, বাবা এদিকে আয়। সকালবেলা নামাজ পড়ে আসার পর মা বলল, বাবা তোকে আমি কষ্ট করে তিলে তিলে বড় করছি, আমার মাহবুদের সাথে আমি সম্পর্ক গড়িয়ে দিচ্ছি তোকে, আমার একটা টার্গেট আছে। টার্গেটটা কি? ওই যে দূরে একটা ওয়াল দেখা যায়, দেখিস কি না? তাহা দেখি, দেখা যায় তাহা দেখি, ওই প্রান্তে একটা দেশ আছে, দখল করতে হবে, তোকে দখল করতে হবে। মা বলল, ছোট্ট বাচ্চাকে, ছোট্ট বাচ্চা তো আর বুঝলো না, ছোট্ট বাচ্চা শুধু তাকিয়ে আছে। মা বলল, ওই দেশে, ওই দেশটাকে দখল করে তুমি ওই দেশটাকে শাসন করতে হবে। গরিবের ঘরে কাউকে যদি রাজা হওয়ার স্বপ্ন দেখে আমরা তাকে পাগল ছাড়া কিছু বলবো না, ঠিক না? কিন্তু মা কিন্তু তার দীপ্ত প্রত্যয় নিয়ে, একটা বিরাট আশা নিয়ে মা তার ছেলেকে বড় করছে, আর সকালবেলা আল্লাহর দরবারে পাঠিয়ে ছেলেকে শক্তিশালী করতেছে ইমানের দিক থেকে। আল্লাহ আকবার! ইমানের দিক থেকে শক্তিশালী করে। মা বলে, তোকে আমি ছাড় দেব না, ওই দেশটাকে দখল করতে হবে। এবার মা বলল, তোকে কয়েকটা কাজ করে দেশটাকে দখল করতে হবে। কি করতে হবে? চারটা মূলনীতি নিয়ে অগ্রসর হবি, দেশ তোর হাতে আল্লাহ দিয়ে দিবে। যুবকরা জেনে নাও, এক মা তার ছেলেকে স্বপ্ন দেখায়, এক মা তার স্বপ্নকে পৃথিবী, এক মা তার ছেলেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে, যার সাথে আল্লাহ আছে, কুরআন আছে, পৃথিবী আছে, সম্মান আছে, মর্যাদা আছে, আল্লাহু আকবার, ওই ছেলের সাথে পৃথিবীর সবকিছু দিয়েছে। কেমন মাতা, কেমন মাতা! মা ডেকে বলল, বাবা তুমি যদি ওই দেশটাকে দখল করতে চাও, তোমার ভিতরে কয়েকটা চরিত্র আনতে হবে, চারটা চরিত্র, চারটা বিষয় তোমার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। প্রথম বলা হলো, তুমি ওই দেশটাকে যদি দখল করতে চাও, তোমার চরিত্রের মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বললেন না? কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? যেই সন্তান, যেই মা বাবা সন্তানকে কোরআন দিতে জানে না, কোরআন দেয় নাই, ওই মা বাবা ভালো মা বাবা হতে পারে নাই, ভালো মা বাবা হতে পারে নাই। ছেলেকে বলল, তোমাকে কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে, বিল কোরআন ববিস সুলতান, তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন স্কিল হতে হবে, তোমার মধ্যে মানুষকে, মানুষের সাথে মানুষকে পরিচালনার ক্ষমতা থাকতে হবে, এটা তোমাকে অর্জন করতে হবে। ওয়াসেলা, তুমি কর্মদক্ষতা তোমাকে বাড়াতে হবে, অর্থাৎ তুমি রাজা হবা, তুমি বসে বসে খাবা, এটা হবে না, তোমাকে জমিনে কাজ করতে হবে। ওয়াসেলা, আমার কথা বুঝতেছেন? আল কোরআন,
এরপরে কি? সুলতান, অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে কি? স্কিল অফ ওয়ার্ক, স্কিল অফ ওয়ার্ক, কাজের দক্ষতা থাকতে হবে। এরপরে বলেছেন হুব্বুন্নাস, চতুর্থ তোমার ভিতরে যে জিনিসটা থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, লাভ ফর হিউম্যান বিং, মানবতার জন্য ভালোবাসা থাকতে হবে। তোমার কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের লোক আসুক, মানবতার বিরাট বড় উদারতা মন নিয়ে তুমি তার দিকে অগ্রসর হবা। এই চারটা নীতি তোমার মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, তোমার উন্নতি পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না। যুবক, আজকের মাহফিলের আমার তরফ থেকে তোমাদের কাছে আমি চারটা কথা রেখে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এক সন্তানের কথা, মার কথা রেখে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এক সন্তান, যে সন্তান পৃথিবীতে 21 বৎসর বয়সে পৃথিবীর সবচাইতে বড় রাষ্ট্রের প্রধান হয়েছিল। আল্লাহু আকবার! এর থেকে বড় পৃথিবীর কেউ রাষ্ট্রপ্রধান হতে পারে নাই। মোহাম্মদ বিন ফাতে আল মুরাদ, এর থেকে বড় কোনো পৃথিবীর রাষ্ট্রপ্রধান হতে পারে নাই। 21 বৎসর বয়সে পৃথিবীর এত বড় রাষ্ট্রপ্রধান হয়েছে। মূলনীতি কয়টা ছিল? কোরআন, এরপরে কি? অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পরিচালনার দক্ষতা, এরপরে কি? হ্যাঁ, কর্মদক্ষতা, এরপরে কি বলো? ভালোবাসা, আলহামদুলিল্লাহ, ভালোবাসা। এই ভালোবাসাগুলি, ওই পচা ভালোবাসা না, আবার কয়েকদিন পরে যে পচা ভালোবাসা আসবে, এই ভালোবাসা না, এটা হবে মানুষের জন্য মানবতার ভালোবাসা। কেমন ভালোবাসা! সুবহানাল্লাহ, সুবহান, মানবতার ভালোবাসা কতটা! আমি ওই দিন একটা হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বনী ইসরায়েল এক লোকের কথা বলছে, সে একটা কুয়ায় নামে একটু পানি খেল, পানি খেয়ে দেখে একটা কুকুর, একটা কুকুর পানির পিপাসায় তার জিব্বাটা বের হয়ে গেছে, কুকুরটা পানির পিপাসা অস্থির হয়ে গেছে। সে আবার পানির নিচে নামলো, পায়ের মোজা ভিজালো, উপরে উঠলো, উপরে উঠে কুকুরটার মুখের মধ্যে পানি দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকু কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছেন। মানবতা কাকে বলে! একটা কুকুরের সাথে ভালো ব্যবহারের কারণে তার জান্নাত হয়ে গেছে। আরেকটা লোক রাস্তার মধ্যে একটা ডালা পড়েছিল, ডালা এভাবে ডালা পড়েছিল, সে ডালাটা কেটে দিল আর মনে মনে চিন্তা করলো, কোন মুমিন বান্দাই রাস্তা দিয়ে যখন ক্রস করবে তখন হয়তো তার কষ্ট হবে, এর জন্য ডালাটা কেটে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে জান্নাতে বসা অবস্থায় দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আজকে ডালা কেন, মানুষকে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হয় মানুষের কারণে, মানুষের কারণে। আমরা আমাদের কলিজার টুকরা মানুষগুলিকে কাছে রাখতে পারি না, আমরা ভালোবাসা দেখাতে পারি না। মাহবুব, তুমি তাদের জন্য ভালোবাসা উদার করে তাদের অন্তরে ভরে দাও। আমাদের অন্তরগুলির মধ্যে তুমি যদি কোন ধরনের খারাপি থেকে দূর করে দাও, এই সমাজের প্রত্যেকটি মানুষ মানবতা নিয়ে যেন তোমার নবীর পেছনে দাঁড়াতে পারে, তৌফিক দান করে দাও। আমরা দোয়া করি মাহফিলটার জন্য। বেদনা, এই বেদনা বড় বেদনা নয়, কোরআনের কাছে না থাকার কারণে বেদনা বড় বেদনা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। ছোট মাহফিল হবে না, বড় মাহফিল হতে হবে ইনশাআল্লাহ। বলি এই মাহফিলটা যেন একটা চূড়ান্ত পর্যায়ে থাকে আগামী বছর, আল্লাহ যেন কবুল করে নেই, আমিন বলি। আমার মামা এসেছে, চিনেন তো আপনারা? হ্যাঁ চিনেন, ইনশাআল্লাহ বড় লেখা মাহফিল হবে, উনি বলে গেছেন বড় লেখা মাহফিল হবে ইনশাআল্লাহ, আপনাদের এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি আমার আলোচনা শেষ করছি, আমি যতটুকু কথা বলেছি, আমি আজকে কোরআন নিয়ে চিন্তা করেছি, একটু আপনাদেরকে টাচ করলাম, এই কোরআনটাকে একটু দিতে চাইলাম, যদি কারো ভালো লাগে আগামীকাল সকালবেলা যেন এই কোরআনের কাছে আপনি নতুন করে, নতুন করে হাত পেতে কোরআনের কাছে চলে আসেন, আপনাকে জন আল্লাহ তৌফিক দান করে দে, আমিন বলি। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে নে, আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করে, মর্যাদা করে। যারা দাওয়াত দিয়েছেন ধন্যবাদ জানাই, আমি এখানে আসার জন্য যারা সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে এই মামা আমাকে
বলেছে। এখন চিন্তা করলাম যে আমার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের, ওদের কোনো একটা বিষয় যদি আমি না যাই তাহলে আমি তো, আমাকে মানায় না, আমি আমার কাজগুলি ছেড়ে চলে এসেছি। তবে আমি ধন্য, যুবকগুলিকে দেখে ধন্য, আমি যুবকগুলি থেকে আশান্বিত। একদিন আমরা থাকবো না, এই যুবকগুলি যে আমাদের জন্য দোয়া করবে আমার বিশ্বাস হয়েছে, আমার বিশ্বাস হয়েছে আমরা দোয়া পাবো। দোয়া করি যুবকদের জন্য, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের খাদেম বানিয়ে দেয়।